আসসালামু আলাইকুম, আমি হাসনাতুজ্জামান। আমি কন্টেন্ট রাইটার রাজশাহী থেকে, বাংলাদেশ রাজশাহী থেকে। তো এটা একটা টেস্ট ভিডিও চলছে, বা টেস্ট অডিও যেটাই বলেন। আমি ভয়েস ওভার রেকর্ড করছি সাথে পিসি স্ক্রিন দিয়ে। এটা আমার ফার্স্ট টাইম ইউটিউবে ভয়েস মানে রেকর্ডিং, নিজের রেকর্ডিং আপলোড করা। সো কিছু জায়গায় আসলে আমার কথা বলতে বলতে সমস্যা হতে পারে, কিছু জায়গায় আনস্ক্রিপ্টেড ভিডিও যেহেতু, সেহেতু কিছু জায়গায় হয়তো বা অনাকাঙ্ক্ষিত শব্দ চলে আসতে পারে, যেটা প্রফেশনালিজমের সাথে ঠিক যায় না, যার জন্য আসলে আমি ক্ষমাপ্রার্থী। তো আমি ফেসবুকে কোনো একটা গ্রুপে আমি প্রমিস করেছিলাম যে হয়তো বা লিস্ট আর্টিকেল কিভাবে লিখবো আমরা, বা কিভাবে লিখতে পারি সেটা নিয়ে হয়তো কথা বলবো, এরকম একটা প্রমিস করেছিলাম, বা লেখা লিখবো আমার ছোট্ট ব্লগ স্পটের কন্টেন্ট বিষয়ক ওয়েবসাইটটাতে। তো যেহেতু কন্টেন্টটা লিখছি না এখনও, ইনফ্যাক্ট আমি এখনও আর্টিকেল রিসার্চ নিয়ে একটু বিজি, ক্লায়েন্টের এবং আর্টিকেল লেখা নিয়ে বিজি, যার জন্য আসলে আমি ভাবছিলাম যে টকিং ইজ লেস টাইম কনজিউমিং রাদার দ্যান রাইটিং, যার জন্য শেষ পর্যন্ত বললাম যে কথাগুলোই বলি। তাও পুরোপুরি লিস্ট আর্টিকেলগুলোতে এখনই ডাইভ করব না। এই লিস্ট আর্টিকেল লিখতে গিয়ে অনেক ধরনের ফরম্যাট ফলো করা যায়, অনেকে অনেক ধরনের ফরম্যাট ফলো করেন। তো আমি যে কমন মিস্টেকসগুলো সেগুলো হয়তো বা প্রথমে এগুলো নিয়ে আলোচনা করব, যে কোন জিনিসগুলো করবেন না, বা কোন জিনিসগুলো আমি অ্যাজ এ রাইটার দেখেছি অন্যদের করতে এবং আমার কাছে ঠিক সুইটেবল মনে হয়নি। এক্ষেত্রে আমার মন আমার বলে রাখা প্রয়োজন যে আমি নিজে ক্লায়েন্ট নই, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের পার্সপেক্টিভ এক একজনের এক এক রকম হতে পারে, আমার পার্সপেক্টিভ এক এক রকম, আরেকজনের পার্সপেক্টিভ এক এক রকম। আমি অ্যাজ এ রাইটার আমার দিক থেকে বলছি যে কোন জিনিসগুলো ঠিকভাবে তুলে ধরা যেতে পারে, বা ঠিকভাবে আমি কোনটাকে রাইট মনে করি, কোনটাকে রং মনে করি। ইটস নট পুশিং মাই আইডিওলজিস অন টু সামওয়ান, ইটস জাস্ট স্পিকিং মাই মাইন্ড। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছিল কোনটা কোনভাবে করা যায়, তো যার জন্য বেসিক্যালি এই পয়েন্ট অফ ভিউগুলো শুধুমাত্রই আমার। এইটাই হচ্ছে ডিসক্লেইমার এই ভিডিওর। তো কথাটা হচ্ছে যে আমি যে জিনিসগুলো আসলে ইয়েতে দেখি, আপনার বিভিন্ন ধরনের সাইটের বিভিন্ন ধরনের রাইটার্সগুলোতে দেখি, সেইগুলো নিয়েই হয়তো বা কথা বলবো। সেইগুলোর মধ্যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এইগুলো নিয়ে আসলে কথা বলবো। তো আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই যে জিনিসটা প্রথমে করেন লিস্ট আর্টিকেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা একটা মানে কি বলবো সেট ইন্ট্রোতে যান। এবং সবার কাছেই যে জিনিসটা মনে হয় ইন্ট্রোতে করতে গেলে ইন্ট্রোর মধ্যে একটা কিওয়ার্ড ঢুকানোর টেন্ডেন্সি থাকে, মানে ইন্ট্রো মানেই হচ্ছে কিওয়ার্ড ঢুকানোর একটা ফ্রি জায়গা। এই মাইন্ডসেট থেকে আমার মনে হয় যে কিছুটা বের হয়ে আসা প্রয়োজন। হ্যাঁ, ইন্ট্রোতে যদি 120 থেকে 200 ওয়ার্ডের একটা ইন্ট্রো হয়, এগেইন আমি রেঞ্জটা খুব বড় বলে ফেললাম, কেননা এক একজন ক্লায়েন্ট এক এক ধরনের ইন্ট্রো পছন্দ করেন, এক একটা লেন্থের ইন্ট্রো পছন্দ করেন, যার জন্য তাদের কাছে বিভিন্ন ধরনের ইন্ট্রো সুইটেবল হতে পারে। তো তারা সেই দিক থেকে চিন্তা করে 120 থেকে 200 ওয়ার্ডের ইন্ট্রো যখনই হবে, তখনই অনেকেই বলেন যে ফার্স্ট প্যারাগ্রাফে কিওয়ার্ডটা বেনিফিশিয়াল কিওয়ার্ডটা রাখতে হবে, কেউ কেউ বলেন কিওয়ার্ডটা রাখতে হবে, কেউ কেউ বলেন কিওয়ার্ডটা বেনিফিশিয়াল। তো আই অ্যাম মোর ইন লিনিং টুয়ার্ডস কিওয়ার্ডটা বেনিফিশিয়াল, না রাখলেও ক্ষতি নেই, তবে কিওয়ার্ডটা রাখতে হবে। এখন এই ক্ষেত্রে অনেকে বলবেন যে ইন্ট্রো, তাহলে ইন্ট্রো ইকুয়ালস টু কিওয়ার্ড তো রেখে গেল। তবে একটা কথা থাকে যে আমি যে ধরনের ইন্ট্রোগুলো পছন্দ করি, সেই ধরনের ইন্ট্রোগুলো আসলে এরকম হতে পারে যে আপনি রিডারকে আপনার আর্টিকেল পড়াচ্ছেন। হ্যাঁ, এগেইন একটা কথা বলে রাখি, আর্টিকেলগুলো হচ্ছে অনেকেই প্রোডাক্ট রিভিউ বলেই ধরে রাখেন, তো প্রোডাক্ট রিভিউ শুধুমাত্র আর্টিকেল হবে বা লিস্ট আর্টিকেল, অন্য কিছু হবে না, এইটা আমার মনে হয় একটু ভুল ধারণা। আমরা বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন গেম, বিভিন্ন অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো সম্পর্কে লিখি, বাট এইগুলো আসলে অ্যামাজন প্রোডাক্ট বেসড না, লিস্ট আর্টিকেল অনেক ধরনের হয়।
সেই ক্ষেত্রে কিছুটা মডিফাইড হবে, তবে যে ধরনেরই মডিফিকেশন আসুক, আমার মনে হয় না যে ইন্ট্রো ইকুয়ালস টু কিওয়ার্ড রাখার একটা বাধ্যবাধকতা রাখতেই হবে এরকম কিছু। তবে ইন্ট্রোতে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে প্রথম 2-3 লাইনের মধ্যে রিডারকে একটা আকর্ষণ করার একটা ক্ষমতা, বা তুমি আমার আর্টিকেলটা পড়ো, পড়ে দেখো, দেয়ার ইজ সার্টেন ডিগ্রি অফ ইউনিকনেস ভিজিবল ইন মাই রাইটিং স্টাইল, বা আমার আর্টিকেলটা প্রেজেন্ট করার ক্ষমতার মধ্যে কিছু একটা ইউনিকনেস আছে, এই জিনিসটা হয়তো রাখতে হবে। এই জিনিসটা রাখার জন্য আসলে এর মধ্যে যদি আপনি আপনার কিওয়ার্ডটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হয়, তাহলে আমার মনে হয় ফার্স্ট প্যারাতে যাবে না, আবার যেতেও পারে। তো আপনার কিওয়ার্ডের নেচার অনুযায়ী হয়তো আপনার কিওয়ার্ডটা সেখানে যাবে অথবা যাবে না। তবে ইন্ট্রো ইকুয়ালস টু কিওয়ার্ড এটা যদি আপনি অ্যাবসোলিউট ধরে রাখেন, তাহলে লিস্ট আর্টিকেল কেন, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ বলেন, সার্ভিস আর্টিকেল বলেন, বা বিভিন্ন ধরনের চ্যারিটি অর্গানাইজেশনের জন্য একটা আর্টিকেলের জন্য আমি গতদিন আপওয়ার্কে বিট করলাম, এই ধরনের আর্টিকেলগুলোতে আসলে ফার্স্টেই কিওয়ার্ডটা রাখতে হবে, এইটা আসলে ক্লায়েন্ট প্রিফার করেন না। অ্যাটলিস্ট দোজ হু আই ওয়ার্ক উইথ, তারা প্রিফার করেন না, মানে রাখতে হবে বা রাখলে ভালো, কিন্তু রাখতেই হবে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এবং ইন্ট্রোটা ফ্রি ফ্লোয়িং হতে হবে, ক্যাচি হতে হবে, এবং অনেক ক্ষেত্রে 1 লাইনে বা 2 লাইনে হলে ভালো হয়। আমি যে জিনিসটা অনেককেই দেখেছি, প্রশ্নবোধক দিয়ে ইন্ট্রো শুরু করতে বিদেশিদের, দারুণ। তারপরে হয়তোবা তারা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করছেন 2 লাইন দিয়ে, ও আই হ্যাড কাম অ্যাক্রস উইথ দিস অ্যাবাউট কাম অ্যাক্রস দিস প্রোডাক্ট অ্যান্ড ডিডন্ট ফাইন্ড ইট টু মাচ ইউজফুল, টু মাচ অফ এন ইউজফুল মাই সেলফ, এরকম একটা স্যাড স্টোরি দিয়ে শুরু করছে, সো আই ডাইভার্টেড টু দিস প্রোডাক্ট ইনস্টেড, এইরকম একটা ফ্রেমওয়ার্ক আছে। এগেইন এই ফ্রেমওয়ার্কগুলো ভ্যারি করে, তবে ইন্ট্রো ইকুয়ালস টু কিওয়ার্ড কখনোই করবেন না যেই ধরনের আর্টিকেলই লেখেন। দুই ধরনের দ্বিতীয় যে মিস্টেকটা আপনারা করেন সেটা হচ্ছে, বা ম্যাক্সিমাম রাইটাররাই করে, সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ করেন, কম্পিটিটর রিসার্চ করার ক্ষেত্রে কম্পিটিটররা যে স্টাইল ফলো করেছে সেটাতে ব্লাইন্ডলি চলে যান। আমার মনে হয় এই জিনিসটা বছর 1.5 বছর বা 2 বছর আগে ঠিক থাকলেও, এখন আমার মনে হয় কম্পিটিটরদের স্টাইলটার সাথে নিজের একটা স্টাইল মার্জ করার একটা ব্যাপার থাকে, যে আপনি নিজে কিভাবে আর্টিকেলটাকে প্রেজেন্ট করছেন এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সো সেই ক্ষেত্রে অনেকে কম্প্যারিজন টেবিল দেন, এটা ঠিক আছে, ইন্ট্রোর পরে সরাসরি প্রোডাক্টে চলে যান। অনেকে বলেন যে গুগলটা শর্ট কিন্তু ইনফরমেটিভ আর্টিকেল পছন্দ করে, ঠিক আছে, বাট শর্ট কিন্তু ইনফরমেটিভ, আপনার আর্টিকেলের মধ্যে আসলে ইনফরমেশনটা ঠিক মতন দিতে হবে। এই জিনিসটা আপনি ঠিকভাবে না করলে, ইনফরমেশনের ফ্লোটা ঠিক মতো না রাখলে, আপনার শর্ট আর্টিকেল করেও লাভ নেই, লং আর্টিকেল করেও লাভ নেই। তো লং আর্টিকেলই যারা করছেন তাদের জন্য আমার মনে হয় যে ডিরেক্টলি প্রোডাক্টে না গিয়ে প্রোডাক্টটা কী, মানে যারা দ্বিতীয় ভুলটা করেন সেটা হচ্ছে ডিরেক্টলি মুভিং ইনটু দ্য লিস্ট, এই জিনিসটা আমার মনে হয় যে এই ফল্টটা না করাটাই বেটার। কারণ ডিরেক্টলি স্টিল মানে মুভ করলে পরে হয়তো বা দেখা যাচ্ছে অনেকে বাইং ইন্টেন্ট নিয়ে আসেন, যারা হট ট্রাফিক তারা বাইং ইন্টেন্ট নিয়ে আসে এবং হট ট্রাফিক তারা কিনেও ফেলতে পারে, বাট যারা কিনে ওয়ার্ম ট্রাফিক অথবা কোল্ড ট্রাফিক তাদেরকে কনভিন্স করার একটা ব্যাপার থাকে যে আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা আসলে কী, বা শর্টে সেই জিনিসটা কী করে, কীভাবে এইটা আপনাকে বেনিফিটেড করতে পারে, এই ধরনের চিন্তাভাবনা করলে আমার মনে হয় বেটার হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন এই জিনিসটা নিয়ে আসবেন তখন দেখা যাচ্ছে আপনি এক্সট্রা একটা ডেপথ আলোচনায় নিয়ে আসতে পারেন, যেটা আপনার কম্পিটিটররা অনেক ক্ষেত্রেই করে না। অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমরা দেখি যে লেস কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে অনেকে কাজ করছে, 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল হলেই হয়ে যাবে, 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল হলেই হয়ে যাবে, তো আমারটা তো র্যাঙ্ক করবে, যার জন্য আমি এতটা খাটবো কেন, যার জন্য আসলে রাইটারকে পে কম করতে হবে, ক্লায়েন্টের যেটা ইয়ে থাকে, বা হয়তোবা দেখা যাচ্ছে আমার সময় কম, আমার আর্টিকেলটা আমি তাড়াতাড়ি পেয়ে যাব, আর্টিকেলের প্রোডাক্ট খুব ভালো আছে, কনভার্সন টানবে, হ্যাঁ কনভার্সন টানবে, বাট ইট উইল নট মেক ডেডিকেটেড রিডার্স আউট অফ ইউর মানে ওয়েব লিস্ট আর্টিকেল। আপনার একজন রিডার আরেকজন আরেকবার যে আপনার সাইটে চলে আসবে এইটা আসলে করে না, এরকম রিডার তৈরি করে না, ফিরে আসবে না সোজা কথা, রিডার কিনে চলে যাবে, তারপরে দে আর ডান উইথ ইউ, দে ওয়ন্ট ফর্ম আ লং লাস্টিং রিলেশনশিপ উইথ ইউ। তো এই জিনিসগুলো ভেবে দেখতে হবে, এটা কেন ভেবে দেখতে হবে আমি আর একটু পরে আসছি। তবে ডিরেক্টলি মুভিং ইন টু লিস্ট ইজ সর্ট অফ আ ম্যাল প্র্যাকটিস অর সর্ট অফ আ রং ডুইং ইন মাই
ওপিনিয়ন আর কি। প্রথমে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেন যে এই প্রোডাক্টটা এরকম হইতে পারে, এইটা এইভাবে কাজ করে, কাজ করে না বললেও এই জিনিসটা এরকম, এই জিনিসটার বেনিফিটগুলো এরকম। তবে এইটার জন্য আমি বলছি না 1000 ওয়ার্ড ডেডিকেটেড করবেন, এইটার জন্য আমার মনে হয় 300 থেকে 400 ওয়ার্ড ইজ এনাফ। 400 ওয়ার্ড ইজ কী বলবো, ওভার পার, ওভার ডুইং থিংস, ওভার কিল যেটাকে আমরা বলি। 400 ওয়ার্ড অনেক বড়, কিন্তু 300 ওয়ার্ডের মধ্যে যদি আপনি 6টা প্যারা বা 300 ওয়ার্ডের মধ্যে এটাকে সামারাইজ করতে পারেন বুলেট পয়েন্ট দিয়ে অথবা কোনোভাবে অন্য কোনোভাবে, দেন ইউ আর ডুইং অ্যাবসোলুটলি মার্ভেলাস জব ইন মাই ওপিনিয়ন অ্যাকচুয়ালি। তো প্রথমেই যদি ডিরেক্টলি মুভিং ইন টু লিস্ট করেন তাহলে আমার মনে হয় যে এটা একটু ব্যাকওয়ার্ড পুশিং হয়ে যাবে। এরপরেও আর আরও কিছু ব্যাপার আছে যেটা আমি শেষের দিকে আসব। এরপরে যদি আপনি ইয়েতে যান, কনভার্সন টেবিলটা কোথায় দিবে বা টেবিলটা কোথায় দিবেন, এটা আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, একজন ক্লায়েন্ট এরকমভাবে দেয়। তো আমি রাইটারের দিক থেকে বলছি যেহেতু, সেহেতু আমি বলছি ডিরেক্টলি মুভিং অন টু লিস্ট উইদাউট গিভিং সাম সর্ট অফ ইন্ট্রো টু দ্য প্রোডাক্ট। এখন ইন্ট্রো, আর্টিকেলের ইন্ট্রো এবং প্রোডাক্টের ইন্ট্রো দুইটা আলাদা জিনিস। আর্টিকেলের ইন্ট্রো হচ্ছে পুরো আর্টিকেলটা কেন, কীভাবে আপনাকে সাহায্য করবে এইটা, এবং এর মধ্যেও অনেকে স্কিলফুলি, কিছু স্কিল রাইটার আছেন যারা কিনা প্রোডাক্ট সম্পর্কে একটা কী বলবো হাইন্ডসাইট দিয়ে, মানে লং সাইড দিয়ে রাখেন। এখন এই জিনিসটা করতে গিয়ে আপনি বলবেন যে প্রোডাক্টে তো ইন্ট্রো দিয়েই দিয়েছি, আবার কেন? এখন এই জিনিসটাতে যে বেনিফিটগুলো বা ইয়েগুলো করলে পরে যে ওয়ার্ম ট্রাফিকটা আসছে বা যারা কিনা প্রোডাক্ট সম্পর্কে জানতে এসছে, কিনবে বাট এই প্রোডাক্ট সম্পর্কে আরেকটু নাজ দরকার তাদের, নাজ ইন দ্য রাইট ডিরেকশন অনেকে বলেন, এই তারা তখন দেখা যাচ্ছে যারা কিনা স্লাইট বিট অফ ডাউট নিয়ে আপনার আর্টিকেল পড়তে আসে তারা কিছুটা মানে কনভিন্সড হয়ে যাবে, এটা আপনার সুবিধা হবে। তারপরে আপনি কনভার্সন টেবিলটা দিলেন বা টেবিল দেওয়ার পরে তারা এক নজরে ভালো ভালো প্রোডাক্টগুলো দেখে ফেললো, সাথে সাথে একটা একটা রিজন দিয়ে দিলেন যে প্রোডাক্টটা কেন ভালো, ওয়াই আই এম কনসিডারিং দিস টু বি অ্যামাং টপ 3 অফ মাই চয়েসেস, এইভাবে। তো টেবিলের মধ্যে এটা ইনক্লুড করে দেওয়া যায়, এরপরে টেবিল দেওয়া যায়। যে 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 3 নম্বর যে ভুলটা করেন সেটা হচ্ছে, অনেকেই যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আর্টিকেলের অর্গানাইজেশনে প্রোডাক্টের নামগুলো দিয়ে সরাসরি একটা ওয়ার্ড লিমিট দিয়ে দেন। এটা অবশ্য ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, বাট আমি যে ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করি বা যাদের সাথে কাজ করি তারা আমাকে কখনো ওয়ার্ড লিমিট দেন নাই। তো আপনাদের ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিটই আমি দেখেছি যাদের ওয়েবসাইটগুলো দেখা হয়েছে বা কোনোভাবে আমার রিসার্চ করতে গিয়ে চলে এসছে, তাদের ওয়েবসাইটগুলো আমি যদি দেখি তাহলে কম কম্পিটিশনের সম্পর্কিত কাজগুলোতে বা নিশগুলোতে সেই ওয়েবসাইটের আর্টিকেলের এক একটা প্রোডাক্টের শর্ট রিভিউয়ের ডেপ্থ থাকে 150 to 250 ওয়ার্ডস। এটা ঠিক আছে, বাট আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি যে অন্তত 250 রাখতে, 250 রাখতে, এবং 250 রাখার পরে দেখা যাচ্ছে যে এরপরে আপনি হয়তো এটাকে আরও এক্সপ্যান্ড করলেন। এখন এটা সম্পর্কে যদি আপনি ইনফরমেশান পাইতেই থাকেন পাইতেই থাকেন তাহলে বিলিভ মি এই ইনফরমেশানগুলো দিয়ে দেওয়াই বেটার আমার মনে হয়, না উইদাউট হোল্ডিং এনিথিং ব্যাক আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার আর্টিকেলের ডেপথটা বাড়বে। এগেইন, আপনি যে প্রোডাক্টটা সম্পর্কে একেবারেই মন থেকে কিছু লিখছেন না, রিসার্চ করে লিখছেন, জেনে লিখছেন অ্যাজ এ রাইটার, এইটা বোঝা যাবে। তো আমার কাছে মনে হয় যে আপনি যখন রিসার্চ করবেন তখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে এইটাকে 250 ওয়ার্ডস নিয়ে বা 250 ওয়ার্ডস অ্যাটলিস্ট নিয়ে কথা বলবেন। আপওয়ার্ডসে কোনো আপওয়ার্ড কোনো লিমিট রাখবেন না, আপওয়ার্ড লিমিট রাখলে পরে এটা আপনার ক্রিয়েটিভিটির উপরে ইম্প্যাক্ট ফেলবে। বা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলার আগেই একটা গ্রাউন্ড থাকে, কেন বলছি, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে শুরু করার আগেই ও অমুক প্রোডাক্টটা নিয়ে কথা বলছি, এই প্রোডাক্টটা তো এই এই ফিচার আছে, এই বেনিফিট আছে, এই হলো, এইটা যেমন এক ধরনের স্টাইল, তেমনি অমুক প্রোডাক্টটা আসলে এখান থেকে মেড, এখান থেকে মেড, এবং এই ব্র্যান্ডটা অনেক দিন ধরেই আছে বিজনেসে, সো ইটস এ সাবস্টান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড পিপল আর রিয়েলি রিলাইং অন ইট ইন রিসেন্ট ইয়ার্স, এই জিনিসগুলো লিখতেও আপনার 50টা ওয়ার্ড চলে যাওয়ার কথা। তো যখনই আপনি 250 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ড নেবেন আপনি এই ফ্লেক্সিবিলিটিটা পাবেন যে রিডারকে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নিতে। দেখেন, একজন রিডার হয়তো একটা প্রোডাক্ট কিনবে, সে চায়ের কাপ, সে চায়ের কাপ কিনতে এসছে, এটা ঠিক আছে, বাট চায়ের কাপের যে ব্র্যান্ডটা, প্রত্যেকটা ব্র্যান্ডের যে একটা ইউএসপি থাকে, এই ইউএসপি এবং প্রত্যেকটা ব্র্যান্ডের যে একটা হিস্ট্রির মধ্যে তাদের যে একটা ইউনিক পার্সপেক্টিভ থাকে প্রোডাক্ট মেকিংয়ের, এই জিনিসগুলো তাকে প্রথমে প্রথম 30 থেকে 50 শব্দের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে দিলে
আমার মনে হয় এটা তাদের ক্ষেত্রে চুজ করাটা বেটার হবে। এবং অনেকেই বলেন যে এতে কনফিউজ হয়ে যাবে, এতে আসলে আমি কনফিউজ হয়ে যাওয়ার কোনো ম্যাটেরিয়াল দেখি না, কেননা যারা মানে আসেন কিনতে প্রোডাক্ট তারা বেসিক্যালি কয়েকটা ব্র্যান্ড মাথায় রেখেই আসেন। যেমন আমি যদি জিপিইউ কিনি তাহলে আমি আসুস এবং গিগাবাইটের উপরেই, গিগাবাইট এবং খুব বেশি হলে জোটাকের সাথেই কম্প্যারিজন চালাবো, অন্যান্য কোনো কার্ড আমি দেখবো না। তবে এই তিনটা কার্ডের মধ্যে আমি যখন ন্যারো ডাউন করবো তখন আমি আসুসের রিসেন্ট হিস্ট্রি দেখবো, গিগাবাইটের রিসেন্ট হিস্ট্রি দেখবো, যতই আমি মডেল স্পেসিফিক করে বর্ণনা দেই না কেন বা ইয়ে করি না কেন, এই সার্টেন মডেলে আসুসের কী কী ইম্প্রুভমেন্টগুলো আছে সেটা তো অবশ্যই দেখবো, কিন্তু রগ স্ট্রিক্সটাই যে আমি কেন নেবো যখন আপনি ছয়টা ব্র্যান্ডের ছয়টা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, তখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রথম 30-40টা শব্দ আপনি যদি এই সম্পর্কে একটু আইডিয়া দেন তাহলে ব্র্যান্ডটাও ক্লিয়ার হয়ে গেল। হোয়াই আই এম প্রুটিং আসুস বিফোর MSI অর বিফোর জোট্যাক অর এনিথিং এলস, এরপরে আমি কেন গিগাবাইটকে রাখছি, আসুসের পরে কেন রাখছি, কেন আগে রাখছি না, এই ব্র্যান্ড ওয়াইজ কম্প্যারিজনগুলো যদি আপনি 50টা শব্দে দিয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় যে, অনেকেই বলেন যে বাইং গাইডে ব্র্যান্ড নিয়ে আলাদা করে লিখতে, আমার মনে হয় এই কথাগুলো প্রত্যেকটা প্রোডাক্টের 50টা করে শব্দ বা 30-40টা করে শব্দ নিয়ে করলে দেখা যাচ্ছে যে টোটাল আর্টিকেলে আপনি ব্র্যান্ড নিয়ে 400টা কথা বলে ফেলছেন, 400টা ওয়ার্ড বলে ফেলছেন বা সে 6 প্যারা বলে ফেলছেন। এটাকে আলাদা করে বাইং গাইডে কনসাইজ করে 100 ওয়ার্ড 80 ওয়ার্ডের মধ্যে না দিয়ে আমার মনে হয় এইভাবে স্ক্যাটার্ড আউট করলে এই জিনিসটা বেটার হয়। তো এই জন্যই আমি বলেছি ওয়ার্ডের ফ্লেক্সিবিলিটিটা, প্রত্যেকটা ওয়ার্ডের ফ্লেক্সিবিলিটিটা দরকার। আবার অনেককে দেখেছি যে শুধু USP নিয়ে পড়ে থাকে বা শুধুমাত্র বাইং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে 150 ওয়ার্ড বা 250 ওয়ার্ডের মধ্যে পড়ে থাকে। তবে আমি যে জিনিসটা দেখি বিদেশিদের ক্ষেত্রে সেটা হচ্ছে ওরা প্রত্যেকটা ফিচারের বেনিফিটগুলো নিয়ে লেখে, প্রত্যেকটা ফিচারের বেনিফিটগুলো নিয়ে লেখে এবং সে অনুযায়ী তারা আর্টিকেল সাজায়, এবং তাতে হয় কি একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টে ইন আর্টিকেলি আপনি ওয়ার্ড দিয়ে কম্প্যারিজন করতে পারবেন কেন এই প্রোডাক্টটা আপনার আগেরটার চাইতে ভালো বা খারাপ। তো আপনি যখনই এইভাবে কথা বলবেন তখনই আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আপনাদের আর্টিকেলের ডেপথ বাড়বে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা ফ্লেক্সিবল মনে হয় যে এইভাবে যদি আপনি ওয়ার্ডের লিমিটটা বা ওয়ার্ডের জিনিসটা ফ্লেক্সিবল রাখেন তাহলে অ্যাটলিস্ট প্রোডাক্টের ক্ষেত্রে বা প্রোডাক্ট নিয়ে কথা বলার সময় আপনাদের মানে ওয়ার্ড লিমিট নিয়ে চিন্তা যদি না করতে হয় তাহলে এই এই ডিমেনশনগুলো আমার মনে হয় আপনারা এক্সপ্লোর করতে পারবেন। প্রত্যেকটা ফিচার নিয়ে কথা বলা, প্রত্যেকটা ফিচারের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড নিয়ে কথা বলা প্রোডাক্ট বেসে, এবং সুবিধা অসুবিধা নিয়ে কথা বলা, সুবিধা অসুবিধা নিয়ে কথা বললে এটার ডেপথ বৃদ্ধি পাবে এগেইন, এরপরে হয়তো বা সেই সুবিধা অসুবিধা নিয়ে কথা বললে ক্রস ব্র্যান্ড প্রমোশনও আপনি করতে পারবেন, কেন এই সুবিধার ক্ষেত্রে আবার গিগাবাইট ভালো, কেন এই সুবিধার ক্ষেত্রে আবার MSI ভালো, কীভাবে জোট্যাক বা MSI কম দামে উইল গেট ইউ দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস কিন্তু আসলে আউটসোর্সের মতন রিলায়েবিলিটি আলটিমেটলি দিতে পারছে না, কোন কোন জায়গায় কম্প্রোমাইজ করছে, এই ক্রস ব্র্যান্ড প্রমোশনগুলো আপনারা লিস্ট আর্টিকেলের ক্ষেত্রে করতে পারবেন। আবার যে জিনিসটা হয় অনেকেই যে জিনিসটা ভুল করে এখনও, প্রোজ অ্যান্ড কনসগুলো একটা বা দুটো শব্দের মধ্যে দিয়ে দেয়। আমার কাছে মনে হয় প্রোজ অ্যান্ড কনসগুলো হচ্ছে আপনি এই যে 6 প্যারা 7 প্যারা দিয়ে বা 300-400 ওয়ার্ড দিয়ে একটা মানে আর্টিকেলের বা একটা প্রোডাক্টের ভালো মন্দ তুলে ধরলেন। এগেইন এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, অনেকে মনে করেন যে কী বলবো 400 ওয়ার্ড মানে হচ্ছে সব ফিচার নিয়ে কথা বলা, সব ফিচার নিয়ে কথা বলা এটা যেমন ঠিক আছে কিন্তু ইন ডিটেইলে কথা বলা নয়, এই ফিচারটার বেনিফিটটা এটা, আবার ক্ষেত্র বিশেষে এই ফিচারটার ড্রব্যাক এইটা, এইটুকু বলে দেওয়াই আমার মনে হয় এনাফ। এবং এইটা নিয়েই আসলে যারা লিখতে পারেন তারা আসলে 50 থেকে 60 ওয়ার্ড লিখে ফেলতে পারবেন আরামে। আবার অনেকে 30 ওয়ার্ডের মধ্যে আটকায় যান, ইট কামস ডাউন টু হাউ মাচ ভোকাবুলারি ইউ হ্যাভ, হাউ মাচ স্কিল ইউ হ্যাভ, হাউ মাচ প্র্যাকটিস ইউ ডান অ্যান্ড হাউ গুড ইউর রিসার্চ ইজ। তো এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলতে হবে, এই জিনিসগুলো নিয়ে আসলে প্র্যাকটিস করতে হয়। তো অ্যাটলিস্ট এই ওয়ার্ডের লিমিটটা বাদ দিলে আমার মনে হয় বা ওয়ার্ডের লিমিটে ফ্লেক্সিবল থাকলে আমার মনে হয় যে ইয়ে করবে। তবে 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের মধ্যে রাখলে আমার মনে হয় বাইং যে একটা পুশিং একটা ব্যাপার থাকে যে আপনি এই জিনিসটা কেনেন বা বাই দিস, এই কথাটা বলতেই একজন যদি 50টা শব্দ খরচ করে ফেলেন তাহলে দ্যার ইজ নাথিং লেফট, আপনি পরবর্তী 100 ওয়ার্ডে কিছু দিতে পারবেন না। ফলে যেটা হয় পিক অ্যান্ড চুজ করতে হয় মানে ইয়েটা ফিচার্সগুলো,
এই ফিচার্সগুলো পিক অ্যান্ড চুজ করতে গেলে অনেক সময় ইম্পর্টেন্ট যে ইউএসপি থাকে, যে এই জিনিসটাই আসলে আসুসকে গিগাবাইটের থেকে আলাদা করে বা গিগাবাইটকে আসুসের থেকে আলাদা করে, এই জিনিসটা নিয়ে আপনি বলছেন না হয়তো, বা দেখা যাচ্ছে আপনারা মানে যারা জানে না, যারা নন গেমার, তারা এই জিনিসগুলো হয়তো বা রিসার্চ করে করে পাইতে পাইতে অনেকক্ষণ সময় লাগাবে, বা হয়তো বা দেখা যাচ্ছে সবই পাইলো কিন্তু কোন জিনিসটা নিয়ে কথা বলবে কোন জিনিসটা নিয়ে কথা বলবে না এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। যার জন্য আমার কাছে মনে হয় যে এই পিক অ্যান্ড চুজটা না করে সব জিনিস নিয়ে অল্প অল্প বলাটাই বেটার, এবং পজিটিভ আর নেগেটিভটাই বেটার, এবং শর্ট সেন্টেন্সে কথা বলা বেটার। শর্ট সেন্টেন্স এবং লং সেন্টেন্স আপনারা মিক্স করবেন, বাট মিনিমাম একটা লেন্থ থাকা দরকার, মানে ইয়ের যে এর চেয়ে বেশি করবো না বা এর চেয়ে বড়ো করলে আসলে খারাপ দেখাচ্ছে। মিক্স ম্যাচগুলো করতে হবে। অনেকে করেন যে, অনেকেই যে জিনিসটা করেন, দ্যাট ব্রিংস মি টু মাই নেক্সট পয়েন্ট, যে টু লং অ্যান্ড কমপ্লিকেটেড সেন্টেন্স, যেটা আমরা শেক্সপিরিয়ান হইতে পছন্দ করি, যেটা আমরা হ্যামলেটের বিভিন্ন মানে প্লেতে দেখি, শেক্সপিয়ারের যে বড় বড় ইংরেজি শব্দ বলছে বা ব্রিটিশ এরার তৎকালীন শব্দ বলে নিজেকে প্লেরাইট হিসেবে জাহির করা, এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আমেরিকার ম্যাক্সিমাম মানে যারা আপনার রিডার বা আমেরিকা ইউকেতে, তাদের আসলে কলেজ পাশ করাই হয়নি। ব্রিটেনদের মানে ইউকের কথা বলছি না, আমেরিকা, তারা কলেজ পর্যন্ত কজন গিয়েছে, তারা স্কুল পাশ করার পরে একটা মিনিমাম এডুকেশনের পরে তারা চলে যায়, এরপরে তারা কর্মক্ষেত্র প্রকাশ করে। তো সেটা কথা না, কথা হচ্ছে যে তারা খুব কম সময় থাকে এবং সহজ বিষয়ে এটা ভালো কি এটার মন্দ কি এটা তারা জানতে চায়। এখন যদি টু লং কমপ্লিকেটেড সেন্টেন্স করেন তাহলে একে তো আপনার রিডেবিলিটি কমে যাবে, গুগল আপনাকে অন পেজে মার্ক ডাউন করে ফেলবে, আর আরেকটা জিনিস যেটা হবে যে আপনার রিডাররা পড়তে পড়তে একটা প্রোডাক্টে না গেলেও দ্বিতীয় প্রোডাক্টে গিয়ে ঠিকই বোরিং ফিল করবে, যেটা আমার কাছে এটা একটা নেগেটিভ মার্কিং, যে আপনি আপনার রিডার শেষ পর্যন্ত আসলো না, মিড আর্টিকেলে চলে গেল, বাউন্স রেট কম থাকলেও যদি প্রোডাক্টটা কিনে চলে যায় তাহলেও ভালো, বাট যদি আপনার সেল না থাকে অথচ বড় বড় সেন্টেন্স থাকে তাহলে ইটস অ্যান অ্যালার্মিং ইস্যু, যে ছোট বড় সেন্টেন্সের মিক্স করে করতে হবে, অ্যান্ড ইউ শুড বি এবল টু পুট ইউর পয়েন্ট অ্যাক্রস। হ্যাঁ, এখন আপনার ছোট সেন্টেন্সেই আপনার পয়েন্টটা বোঝাতে ট্রাই করতে হবে, এই জিনিসটা প্র্যাকটিসটা শুরু করে দেওয়াটাই বেটার। অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেকেই বলেন যে হ্যাঁ পারি, বাট অনেক সাইটই দেখেছি যে সাইটগুলোতে আসলে কিওয়ার্ড ঢুকাতে গিয়ে হয়তো বা ফিচার মিস করে ফেলেছে, বা ফিচার বলতে গিয়ে হয়তো বা মানে কিওয়ার্ডের ডিস্ট্রিবিউশন ঠিক হয়নি, আবার ফিচার বলতে গিয়ে বড় বড় সেন্টেন্সগুলো করে ফেলেছে, মানে আমি ভালো লিখি এই জিনিসটা জানাতে গিয়ে। এই জিনিসটা আমার মনে হয় না করে শর্টেস্ট সেন্টেন্স পসিবলে আপনার মূল কথাটা বলে দেওয়াটাই বেটার। এখন মূল কথা আপনি তিনটা বলবেন, তিনটা মূল কথা এক জায়গায় করলে একটা প্যারাগ্রাফ হবে এবং তখন আপনার বেটার পিকচার ওই জিনিসটা, তো এইভাবে করাটা বেটার। অনেকেই বলেন যে হচ্ছে শর্ট সেন্টেন্স করেন, মিডিয়াম সেন্টেন্স করেন, বাট কমপ্লিকেটেড সেন্টেন্স করেন না। অনেকে বলে কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে করলে কেমন হয়। কম্পাউন্ড সেন্টেন্স যখনই আপনি বেশি করে ফেলবেন একটা ইয়েতে, তখনই গুগল আপনাকে রিডেবিলিটিতে ডাউন করে ফেলবে। আমি ইয়োস্ট ব্যবহার করি না, কিন্তু ইয়োস্টের রিডেবিলিটি ফিচারটা আমি আজ পর্যন্ত চেক করি যে কোনটাতে রিডেবিলিটি কেমন হচ্ছে। তবে আমার কাছে মনে হয় 70-র উপরে রাখলে, 80 থাকলে তো দারুণ, 70-75 রাখলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়, এবং এটা রাখা যায় এবং এটা প্র্যাকটিস করে রাখা যায়। এমন না যে আমি জোর করছি বা রাখা যায় না, এটা আমি একটা সামথিং ইম্পসিবল কথা বলছি, এটাও ঠিক না, কিন্তু রাখা যায়, কিন্তু ইচ্ছে করলে 72-75-78 পর্যন্ত করা যায়। আই হ্যাভ ডান ইট মাইসেলফ। সো এটাই আসলে 150-250 ওয়ার্ডের মধ্যে করতে গেলেও টু লং অ্যান্ড কমপ্লিকেটেড সেন্টেন্স করলে সমস্যা, কারণ আপনি তাহলে কম জিনিস নিয়ে অটোমেটিক্যালি আপনার কথা বলা হচ্ছে, আপনি বেশি জিনিস নিয়ে কথা বলতে পারছেন না। যত শর্ট সেন্টেন্স করবেন তত অনেক বেশি জিনিস নিয়ে আপনি কথা বলতে পারবেন। সো 250 ওয়ার্ড উইথ স্মল টু মিডিয়াম সেন্টেন্সেস আর গোল্ড। এরপরে অনেকে বলে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি এক বা দুই লাইনে প্রোজ অ্যান্ড কনস বলেন। দেখেন, প্রোজ অ্যান্ড কনসের ক্ষেত্রে আমার যেটা হয়, আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস। আপনি কিন্তু বর্তমানে অনেকেই যে অনেকেই করেন, আবার অনেকেই করেন না, অনেক সাইটেই দেখেছি এই জিনিসটার চল নাই বললেই চলে, যে হাইলাইটেড ফিচারগুলো, ফিচারগুলো তো আপনারা 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ডে লিখেই ফেলছেন। আমার মনে হয় না হাইলাইটেড ফিচারগুলো আবার শর্ট করে দেওয়া উচিত, কারণ একে তো আমার প্যারাগ্রাফগুলো শর্ট হচ্ছে 40-60 ওয়ার্ডস ইচ, এরপরে
ছয়টা সাতটা প্যারাগ্রাফ হচ্ছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে ফিচারের মানে প্রোজ অ্যান্ড কনসগুলো বা বেনিফিট আর হচ্ছে ড্রব্যাকগুলো আমি বলছি, বলার পরে আবার হাইলাইট করার কোনো দরকার নেই, ডু নট গো ব্যাকওয়ার্ডস। তো অনেকে যেটা করে প্রোজ অ্যান্ড কনস এক লাইনে দেয় ইন ওয়ান ওয়ার্ড, তো এই ওয়ান ওয়ার্ড না করে আপনারা প্রোজ এবং কনসগুলোকে পুরো প্রোডাক্ট রিভিউয়ের সামারি হিসেবে ইউজ করতে পারেন, একটা শব্দ একটা সেন্টেন্স ইউজ করতে পারেন, যে যে ছয়টা বিষয় আমি বললাম সেই ছয়টা বিষয়ই প্রোজ কীভাবে পজিটিভলি ইম্প্যাক্ট করে, কীভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করে, এই জিনিসগুলো বললে পরে পুরো আর্টিকেল না লিখেও, একটা প্রোডাক্ট সম্পর্কে 1200 ওয়ার্ড না লিখেও দেখা যাচ্ছে প্রোজ অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস 80 থেকে 100 ওয়ার্ডের মধ্যে দিলে তাহলে দেখা যাচ্ছে 400 ওয়ার্ডের মধ্যে বা 450 ওয়ার্ডের মধ্যে আপনি পুরো 1200 ওয়ার্ডের একটা ফিল দিতে পারছেন ইউজারকে উইদাউট গোয়িং ওভার বোর্ড উইথ ইট। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা কমপ্লিট একটা পিকচার প্রেজেন্ট করে। এরপরে আপনারা আপনাদের টোন কীভাবে হবে না হবে এটা তো আমরা পরে ঠিক করবো অ্যাজ এ রাইটার, বাট আমার মনে হয় যে এই স্কেলিটনটা ঠিক করলে প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ টু দ্য পয়েন্ট হইতে পারে, এক। দুই নম্বর হচ্ছে উইদাউট টু মেনি জার্গনস, এখন জার্গন আমাদের দিতেই হয় যদিও, কিছুটা ইউজার ফ্রেন্ডলি করতে গেলে, কিছুটা কিওয়ার্ড ঢুকাতে গেলে অথবা কিছুটা মানে ক্যাজুয়াল ফিল্ডে লিখতে গেলে, তবে পার্সোনাল ফিল দিতে গেলে, তবে জার্গনটা অ্যাটলিস্ট 100 ওয়ার্ড জার্গন হবে না, জার্গনটা হইলে হবে হচ্ছে মোটামুটি কত 300 থেকে 400-র মধ্যে জার্গন আমার মনে হয়, 50 থেকে 60 ওয়ার্ডও হয় কি না মানে আই ডাউট যে 50 থেকে 60 ওয়ার্ডের একটা জার্গন হবে। আরেকটা যে জিনিসটা, যে ভুলটা হয় কমনলি বাইং গাইডের ক্ষেত্রে, অনেকেই আপনারা যেটা করেন কনভেনশনালি হয়ে যান রাইটাররা, এই জিনিসটা হয়ে না। বাইং গাইড হচ্ছে বেসিক্যালি এটা ফ্লাফ কন্টেন্ট, আমি নিজে বলছি, তার কারণ আমার প্রোডাক্ট কেনানো নিয়ে কথা বাইং গাইডটা দিচ্ছি, যদি এমন হয় যে বাইং গাইডটা এখন আমি প্রিফার করি অথরিটেটিভ স্টাইলে দিতে, কারণ যদি আপনি পুরোটাই প্রোডাক্ট বেসড ওয়েবসাইট করে বলেন যে আমার শুধু বিক্রি হবে আর কিচ্ছু করব না, সেহেতু বাইং গাইডটা আপনার জন্য ফ্লাফ কন্টেন্ট। বাট আমি যদি, আমি যেটা প্রিফার করি যে আমার একটা কন্টেন্টের ব্যাকএন্ডে 10টা কন্টেন্ট থাকবে বা 5টা কন্টেন্ট থাকবে সেটাকে সাপোর্ট করার জন্য, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কথা বলার জন্য, তাহলে বাইং গাইডটাও মানে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বাইং গাইড ইজ নট ইন ডেপথ। বাইং গাইডে আমি ইন ডেপথ পছন্দ করি, তাহলে যেহেতু আমি অথরিটেটিভ ওয়েবসাইটের ক্ষেত্রে পছন্দ করি, প্রত্যেকটা ওয়েবসাইট আমি সময় নিয়ে করার চেষ্টা করি, প্রত্যেকটা পিস আমি সময় নিয়ে লিখি আমার নিজের রাইটারের মানে নিজের ক্লায়েন্টের জন্য লিখলো। তো কথা হচ্ছে যে বাইং গাইডের ইনডেপথ করতে গেলে পরে অনেকে করেন বাইং গাইডের ট্রেডিশনাল যে ইয়েটা, সেটা হচ্ছে বাইং গাইডে যে জিনিসটা হয় একটা প্যারা দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে আপনারা একটা সাবহেড করে ফেলেন, যে মেজার দ্য থিকনেস অফ দ্য রড, যেমন থিকনেস, হোয়াট কাইন্ড অফ ফিচার্স দ্যাট ইউ নিড টু কনসিডার ফর দিস প্রোডাক্ট বিফোর বাইং ইট। এখন কথা হলো এই জিনিসটা করতে গিয়ে আপনি বলবেন যে থিকনেস, এখন আমি হইলে কিন্তু শুধু থিকনেস বলবো না একটা রডের, আমি বলবো যে হাউ থিক দ্য কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি ইজ, তাহলে পরে রিডার যে পুরো বাইং গাইডটা পড়লো না সে বুঝতে পারলো আমি যখন রিসার্চ করে লিখেছি আমার প্রোডাক্টগুলো আসলে থিকনেসের উপর দিয়ে এক্সেল করে গেছে, মানে থিকনেসটা কনসিডার করেই আমি লিখেছি। এটা আমাকে থিকনেস যদি আমি বলে ছেড়ে দিতাম তাহলে ভেতরে কী লিখেছি না লিখেছি এটার জন্য আসলে রিডারকে পড়া লাগতো, এখন বাইং গাইড পার্টে গিয়ে আর কেউ অতটা পড়ে না, যার জন্য একটা লাইনের মধ্যে রিডারকে একটা আইডিয়া দিতে হয়। আমার ক্ষেত্রে মনে হয় যে একটা সাবহেড যদি আমি এইভাবে আইডিয়া দিই, সেন্টেন্স উইদাউট বিইং এ সেন্টেন্স, আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় রিডার আর একটু বেশি বেটার ইনফর্মড হইতে পারে। এখন বাইং গাইড যারা পড়ছে তাদের ক্ষেত্রেও একটা জিনিস হয় যে যখন আমি থিকনেস মেজার করছি তখন হয়তো বা আমার ব্লেডের থিকনেস চলে আসে, ব্লেডের থিকনেস হচ্ছে আমি যদি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলি তাহলে MSI এর ব্লেডের থিকনেসটা আসুসের চাইতে কম, আমি যখন এই ব্লেডের থিকনেস নিয়ে কথা বলবো তখন আমি বলবো আসুস গেটস এ লিগ আপ অন MSI ইন দিস কেস বিকজ দ্য ব্লেডস আর স্টাডিয়ার অ্যান্ড ক্যান কুল ডাউন দ্য GPU ফাস্টার দেন দ্য MSI। এখন অ্যাকচুয়াল রিসার্চে কী হবে এটা বলছি না, আই এম স্পিকিং অন দ্য টপ অফ মাই হেড, এটার ক্ষেত্রে আবার অনেক ভালো ভালো যারা জানেন আমাদের কমিউনিটি তারাই আছেন, কিন্তু আমি আমার অ্যাট দ্য টপ অফ মাই হেড আমার যেটা মনে হলো সেটা বললাম। তো এই ক্ষেত্রে ক্রস প্ল্যাটফর্মের প্রমোশনও আপনারা করতে পারেন যদি আপনি এইভাবে ইনডেপথ করেন, যদি ডেটা দিতে পারেন আরও ভালো যে থিকনেসটা কতখানি ম্যাটার করছে, হয়তো বা 0.1 মিলিমিটার বেশি থিক, 0.1 মিলিমিটার কম থিক, এইটার পজিটিভ নেগেটিভটাও আপনি বলে দিলেন,
হ্যাঁ, এই জিনিসগুলো বলার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যত শর্টে প্যারাগ্রাফে করবেন, আমার কাছে একটা সাবহেডে আমি তিনটা চারটা প্যারাগ্রাফেও করেছি, আবার দুইটা প্যারাগ্রাফেও ভেঙেছি, 50 50 100 ওয়ার্ডে, আবার 200 ওয়ার্ডের একটা সাবহেডও করেছি। এইভাবে বাইং গাইডে মানে ডেপথ বাড়াতে হয়। ডেপথ বাড়াতে গেলে পরে দেখা যাচ্ছে যত ওয়ার্ড দিয়ে যতভাবে ডেপথ বাড়াবেন, তত আপনার প্রোডাক্ট প্রমোশনেরও, বাইং গাইডের ক্ষেত্রেও, এমনকি আপনার যে প্রোডাক্টটা মানে ইয়েতে নাই, লিস্টে নাই, সেই প্রোডাক্টটাও আপনি প্রমোট করতে পাচ্ছেন, মানে অ্যাজ এ রাইটার আপনার ক্লায়েন্টের সাথে মিলে, যে এই প্রোডাক্টটা তো আপনার আমরা লিস্টে করতে ভুলে গেছি, তা আমরা বলতে পারি না যে এইভাবে আমরা রিসার্চ করেছি, যার জন্য আসলে ন্যারোলি আমাদের লিস্টের কনসিডারেশন মিস করে গেছে জোট্যাক, যেখানে আমরা MSI আর আসুসকে ইনক্লুড করেছি। জোট্যাকের ওই প্রোডাক্টটা লিঙ্ক আপ করে দিলে ওইখান থেকেও আসলে কনভার্সন আসে। তো আমার কাছে মনে হয় যে বাইং গাইডটা ইনডেপথ করা গেলে লিস্ট আর্টিকেলগুলো আরেকটু ভালো হবে, যে জিনিসগুলো অনেকেই করেন না। আরেকটা ব্যাপার হলো যে নিচের দিকে বাইং গাইডের পরে আসলে পরবর্তীতে যে জিনিসগুলো, যেমন ধরেন হাউ পিপল ডু নট কেয়ার অ্যাবাউট হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট, অনেকেই লিখেন, আমি এটা মিথ্যা কথা বলবো না, অনেকেই বলেন যে প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয় তার একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিই, অনেকে বলেন যে এটার জন্য আলাদা একটা ইনফরমেটিভ আর্টিকেল পড়ব, এটাতেও ব্যাক মানে ইন্টারলিঙ্কিং করা যায়। বাট আমি যখন এই জায়গায় করব হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট, এখন হাউ টু ইউজ দ্য প্রোডাক্টের জন্য আমি এই জায়গায় করে দিই কেন, কারণ এই জায়গায় যদি আমি একটা মানে সেগমেন্ট দিয়ে দিই, সব প্রোডাক্টের ক্ষেত্রে আসলে ইউজের ব্যাপারটা আসে না, যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ইউজের ব্যাপারটা আসবে, যেমন আপনি নেকলেস নিয়ে লিখতে গেলে পরে হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট এইটা আসবে, কারণ সবাই জানে নেকলেস কীভাবে ইউজ করতে হয়। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে ইউজের অপটিমাম বা বেস্ট প্র্যাকটিসেস আসতে পারে। এখন এই জিনিসটা করলে পরে আপনি সাপ্লিমেন্টারি হোয়াট গেমস আর গুড উইথ দিস গ্রাফিক্স কার্ড এই আর্টিকেলটা যখন আপনার মানে সাইটে দেবেন, তখন আপনি এইটার সাথে হাউ টু ইউজ দ্য গ্রাফিক্স কার্ড টু গেট দ্য ম্যাক অপটিমাম পারফরমেন্স আউট অফ দ্য গেমস বা আউট অফ গেমস, এই জিনিসটা যখন আপনি করবেন, তখন দেখা যাচ্ছে কোন কোন গেমের সাথে অপটিমাম পারফরমেন্স আসলো, কোন কোন গেমে কীভাবে ইউজ করলে অপটিমাম পারফরমেন্স আসবে, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে গিয়ে আপনি ওই আর্টিকেলের সাথে ইয়ে করবেন। মোটা দাগে বলতে গেলে আপনারা যদি এই ধরনের সেগমেন্টগুলো অ্যাড করেন, যত বেশি সেগমেন্ট অ্যাড করবেন তত বেশি আপনার ক্লায়েন্টের জন্য আসলে বিভিন্ন আর্টিকেল ইন্টারলিঙ্কিং করা সুবিধে হবে, আর না হলে আমার মনে হয় যে ইউ আর মিসিং আউট অন থিংস লাইক কীভাবে ইন্টারলিঙ্কিং করবো বা কীভাবে কোন আর্টিকেলের সাথে কোনটা যাবে, তখন হবে কি আপনাকে কমপ্লিটলি ইরিলেভেন্ট তিন চারটা ইনফরমেটিভ আর্টিকেলের সাথে কোনোভাবে জোর করে এই মানি আর্টিকেলটা ইন্টারলিঙ্কিং করতে হবে। এইটা না করে পুরো আর্টিকেলটা প্ল্যান করে, পুরো সাইটটা প্ল্যান করে লাগাইলে আমার মনে হয় 10 বছর ধরে একটা সাইটের পেছনে খাটলে তারপরে অ্যাফিলিয়েট লিঙ্ক বসালেও আমার মনে হয় সমস্যা হবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, অনেকে হয়তো বা অনেক ধরনের গোল নিয়ে আসেন, শর্ট টাইম, মিড টাইম এবং লং টাইম, এটা তাদের ব্যাপার কীভাবে তারা গোল অপটিমাইজ করছেন, তাদের স্ট্র্যাটেজি ব্যাপার। তবে আমি যখন একটা ওয়েবসাইট অথরিটেটিভ ওয়েবসাইট দাঁড় করাবো, তখন আমার ব্যক্তিগতভাবে চাওয়া থাকবে আমি আমার রিডারদেরকে অ্যাজ আ রাইটার, আমি যেহেতু নিজেই লিখি, সেহেতু অপটিমাম ইনফরমেশনটা দেয়ার টু দ্য বেস্ট ওয়ে পসিবল। এখন এইটা করতে গিয়ে আমার যদি 10 বছর ওয়েটও করতে হয় একটা সাইট বিল্ড আপ করতে গেলে, 10 বছর পরে মাই সাইট উইল প্যাক দ্য সেম পাঞ্চ দ্যাট দ্য কারেন্ট সাইটস প্যাক, কারণ আমি আমার সাইটে বা আর্টিকেলগুলোর পেছনে সেই রকম এফোর্ট দিয়েছি, সেই রকম ডেটা গ্যাদারিং করেছি, সেই রকম মাইনিং করা হয়েছে ডেটা, সেই রকমভাবে ডেটাগুলো অর্গানাইজ করা হয়েছে, এবং যত বেশি আমি লিখবো একটা লিস্ট আর্টিকেলের ক্ষেত্রে তত বেশি আমার ইন্টারলিঙ্কিং অপরচুনিটিস গুলো আসবে, যত কম লিখবো তত বেশি মানে কম আসবে। এখন এই ক্ষেত্রে আবার আর একটা ডিসক্লেমার দিয়ে দিই, যারা কিনা অনেকদিন হলো লিখছেন আমাদের কমিউনিটিতে, এমন অনেকেই আছেন নিজেদেরকে প্রকাশ করেন না কিন্তু অনেকদিন ধরে লিখেন, তারা কিন্তু আবার 3000 শব্দের মধ্যেও ইন্টারলিঙ্কিং অপরচুনিটিগুলো নিয়ে আসেন, দ্যাটস আ টপিক ফর আনাদার ডে, আপনি কীভাবে শর্টেস্ট মানে পয়েন্ট অফ শর্টেস্ট আর্টিকেলে আপনি কীভাবে শর্টেস্ট ওয়ার্ড লিমিটের মাধ্যমে আপনি কীভাবে নিজের মনের ভাবটা প্রকাশ করবেন, এটার জন্য আপনার ভোকাবুলারি দরকার, এটার জন্য অনেক কিছু দরকার। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি প্রত্যেকটা আর্টিকেলে এক একটা স্ট্র্যাটেজি থাকে, এটা আর্টিকেল ধরে ধরে বলতে হবে বা নিজ ধরে ধরে বলতে হবে। তো সেই ক্ষেত্রে তার চেয়ে আমার মনে হয় বেটার হয় যে একটা কমপ্লিট একটা আর্টিকেলের ইনভিশন করে প্রত্যেকটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেল কীভাবে যাবে এইভাবে প্ল্যানিং করে কন্টেন্ট স্ট্র্যাটেজি করে তারপরে কন্টেন্টগুলো ডাম্প করা। এতে যে জিনিসটা হয়
যে পুরো আর্টিকেলে পুরো সাইটটা রিলেভেন্ট থাকে, আজ থেকে 5 বছর পরও রিলেভেন্ট থাকে। যেটা হবে সেটা লিস্টের প্রোডাক্ট পরিবর্তন হবে, নতুন নতুন ইনফরমেটিভ আর্টিকেল অ্যাড করা থাকবে, বাট সাইটটার যে রেপুটেশনটা গ্রো করবে সেটা আজ থেকে মোটামুটি 2-3 বছর বা 4 বছরও ধরেও টিকে থাকে আর কি। এইরকম করে এই ফরম্যাটগুলো নিয়ে, এইভাবে ডিটেইলড প্ল্যানিংগুলো নিয়ে এগোলে লিস্ট লিস্ট আর্টিকেলগুলোর ক্ষেত্রে এই ধরনের প্ল্যানিংগুলো করা সোজা, কারণ লিস্ট আর্টিকেলে আমরা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করতে পারি। আমি তো 3টা জিনিস দেখালাম, ইন্ট্রো দেখালাম, ইন্ট্রোর ক্ষেত্রে বললাম, আউটরোর ক্ষেত্রে বললাম। ইন্ট্রোতে একবার কিওয়ার্ড দেয়া যায়, দিতে হবে, কিন্তু ইন্ট্রোর ক্ষেত্রে আপনি এই এতগুলো ওয়ার্ডের মধ্যে এতগুলো কিওয়ার্ড দিতেই হবে, এইটা আমার কাছে কেমন একটা ভোগাস থিওরি মনে হচ্ছে। এগেইন, নো অফেন্স টু এনিবডি, এটা আমার নিজস্ব মতামত। আবার আউটরোর ক্ষেত্রে বা কনক্লুশনের ক্ষেত্রে আমি দেই, অনেকে যেটা করেন যে ইন্ট্রো আর আউটরো লিখে দেন, ইন্ট্রোডাকশন আউট মানে কনক্লুশন, এই জিনিসগুলো আমার কাছে লেম মনে হয়। এই জিনিসগুলো না করাটাই বেটার, এই জিনিস, কারণ আপনি যে প্রথম 200টা ওয়ার্ড লিখছেন এটা আপনার ইন্ট্রো, এটা পড়লে যে কেউই বুঝতে পারবে। আবার এটা সম্পর্কে আইডিয়া দেওয়াটাই আসলে বিদেশি আর্টিকেলে মানে বিদেশি রিডারদের ক্ষেত্রে একটা বোকামি করা, তার কারণ কোন জিনিসটাতে আপনি ইন্ট্রোতে কথা বলছেন, কোন জিনিসটায় আপনি প্রোডাক্টের আলোচনায় ঢুকছেন, কোন জিনিসটায় আপনি আসলে বাইং গাইডের আলোচনায় ঢুকছেন, লেট দ্যাম ফিগার আউট বাই দ্যামসেলস। একটা সাবহেড দেওয়া থাকবে, কী জায়গাগুলোতে সাবহেড দেওয়া থাকবে, এটাই আমার কাছে বেটার মনে হয়। আর বাদ বাকি ফ্লুইডিটি প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ মেনটেন করলেই হবে। ইন্ট্রোতে আমার মনে হয় দেওয়ার দরকার নেই, এটা পুরোপুরি একটা লেইম প্র্যাকটিস, ইন্ট্রো বা আউটরো এটা মেনশন করে দেওয়া। হ্যাঁ, আউটরোর ক্ষেত্রে মেনশন করে দেওয়া যায় লেটস র্যাপ ইট আপ, লেটস কল ইট আ ডে ফর নাও বা এরকম কিছু একটা, তো এইভাবে করে নিয়ে কথা বলা যায়। বাট ইন্ট্রোর ক্ষেত্রে দিলে আমার কাছে মনে হয় পুরোটাই এসে টাইপ হয়ে যাচ্ছে। ইটস নট অ্যান এসে, ইটস ইটস ফর দ্য ইউজার, ফ্রম এন ইউজার একটা ওয়েবসাইট, তো এটাকে ন্যাচারাল ফ্লো দেওয়াটাই আমার মনে হয় বেটার হয়। তো এইভাবে করা কথা বললে পরে, তারপরে বাইং গাইডের পরে আমার মনে হয় যে কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে, তারপরে আরও কিছু আপনি প্রোডাক্টের উপর বেস করে সেই প্রোডাক্টের কী যে ফিচারগুলো, যেমন আমি যদি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলি তাহলে ইউজের পরে আমি বলবো হাউ টু কী বলবো, হাউ টু ডু অ্যান এসএলআই উইথ দিস পিস অফ হার্ডওয়্যার, এরকম এসএলআই কীভাবে করতে হয়, বা এসএলআইটা আমি আলাদা একটা আর্টিকেলের মধ্যে দিয়ে দিলাম যদি সাবস্টান্সিয়াল কিওয়ার্ড ভলিউম না থাকে, সার্চ ভলিউম না থাকে, এটা আপনারা ডিসাইড করবেন। তবে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো করতে গিয়ে আপনারা এই ভুলগুলোই বেশি করেন। প্রথম কথা হচ্ছে ইন্ট্রোর মধ্যে আপনারা প্রথম প্যারাগ্রাফে কিওয়ার্ড ঢুকাতেই হবে, এই জিনিসটা করেন, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার কাছে ঢুকাতেই হবে, এই জিনিসটা কেমন মনে হয় মানে ইট ফিলস আউটডেটেড টু মি অ্যাট লিস্ট। ডিরেক্টলি মুভিং ইন টু দ্য লিস্ট, এইটাও আমার কাছে মনে হয় যে অনেকেই বলেন যে top 10 list দিয়ে সরাসরি কিওয়ার্ড প্রোডাক্টের মধ্যে চলে যায়, এটা ওয়ার্ড কনজার্ভ করার জন্য। ওয়ার্ড কনজার্ভ করা না করে আমার মনে হয় এই জায়গায় কিছুটা রিডারকে ইন্ট্রো থেকে আসলে প্রোডাক্টটা কী এটা সম্পর্কে একটা ধারণা দিয়ে, প্রোডাক্টটার বেনিফিটটা কী এটা সম্পর্কে একটা ধারণা দিয়ে, তারপরে এই প্রোডাক্টটার যে বেনিফিটগুলো, এই বেনিফিটগুলো সবচেয়ে ভালো যে 10টা প্রোডাক্ট দিতে পারে, এইভাবে ন্যাচুরালি যাওয়াটাই বেটার। ওয়ার্ড লিমিটের ক্ষেত্রে রাইটাররা ম্যাক্সিমামই ওয়ার্ড লিমিট নিয়ে কথা মানে লিখেন, এই জায়গায় ওয়ার্ড লিমিটটা যতটা বেশি দেওয়া দরকার ফ্লেক্সিবিলিটি রেখে, তাহলে ততটা বেশি ফিচার টাচ করা যাবে, তত বেশি বেনিফিট টাচ করা যাবে, তত বেশি নেগেটিভ সাইড টাচ করা যাবে। অনেকে বলে যে নেগেটিভ সাইড দেওয়াটা কেমন একটা ব্যাপার দেখায়, নেগেটিভ সাইড উপস্থাপন করাটাও আমার কাছে একটা আর্টের ব্যাপার মনে হয়, যে অনেকে নেগেটিভ সাইডটা দিয়েও অনেককে কনভিন্স করে। আপনি নেগেটিভ সাইডটার এইটা নেগেটিভ সাইড এইটা, এটার চাইতে তো অমুক প্রোডাক্টটা ভালো, তাহলে অমুক প্রোডাক্টটা কেনেন, এইভাবে করেও নিতে পারেন। ইট কামস ডাউন টু দ্য ফ্লুইডিটি অফ ইউর ল্যাঙ্গুয়েজ, যেভাবে প্রেজেন্ট করছেন। ল্যাঙ্গুয়েজ কমপ্লিকেটেড করে ফেলেন অনেকে, এটা নিয়ে তো বললামই যে অনেকে বড়ো সেন্টেন্স নিয়ে লেখেন, অনেকে কঠিন শব্দ দিয়ে লেখেন। আমার কাছে মনে হয় যে রিডাররা অনেকেই অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যার জন্য তাদের কাছে একটা কমনলি অ্যাকসেপ্টেবল যে জিনিসটা, যে কীভাবে আমি কোন কাজটা, কোনটা আমার কাছে সহজ হবে, কোন শব্দ দিয়ে লিখলে রিডারকে টাচ করা যাবে, বা কোন শব্দ ব্যবহার করলে, বা কোন বাইং পার্সোনা অনুযায়ী এটা সহজ করাটাই আমার কাছে বেটার মনে হয়। যে যত সহজ শব্দে লেখা যায়, যত সহজ শব্দে লিখবেন তত সেন্টেন্স ছোটো হবে, অটোমেটিক্যালি সেন্টেন্স ছোটো হবে, মিডিয়াম লেন্থের হবে, তখন তত বেশি কথা আপনি বলতে পারবেন,
উইদিন দ্য ওয়ার্ড লিমিট, না হলে ওয়ার্ড লিমিট আপনাকে বাড়াতেই হবে। আর এমনি ওয়ার্ড লিমিট বাড়ায় দিলে তো দেখা যাচ্ছে যে শর্ট রিভিউ আসলে ইনডেপথ হয়ে যাচ্ছে। শর্ট রিভিউ হোয়াইল বেইং শর্ট ইটস ইনডেপথ অ্যাজ ওয়েল, এটাও একটা বড় প্লাস পয়েন্ট। যেটা বললাম যে 400 ওয়ার্ডের মধ্যে একটা প্রোডাক্টের পুরো টপ টু বটম তুলে ধরাটাও একটা স্কিল, এটা করা সম্ভব। এটা অনেক বড় বড় রাইটারদেরকে করতে দেখেছি, এই অধম করেছে কিছু ক্ষেত্রে, তো এটা করা সম্ভব। আবার বাইং গাইডের ইনডেপথ করার ক্ষেত্রে আপনাদের সাবহেডগুলো আরেকটু যদি ইয়ে করা যায়, অনেকেই যেটা করেন যে সাবহেডগুলো অনেক ক্ষেত্রে 1 শব্দ বা 2 শব্দ দিয়ে লেখেন, এই ক্ষেত্রে একটা সেন্টেন্স হোয়াইল নট বিইং সেন্টেন্স এরকম একটা সেন্টেন্স ইউজ করে দিলে, এবং বাইং গাইডের পরে সেটার টেকনিক্যাল মেনটেন্যান্স, সেটার পজিটিভ নেগেটিভ দিক, সেইটার মানে সেইটার কোন কোন ক্ষেত্রে ভালো কোন কোন ক্ষেত্রে খারাপ, এই জিনিসগুলো বাইং গাইডের মধ্যে উল্লেখ করে দিলে ক্রস প্রোডাক্ট প্রমোশনগুলো বেটার হয়। আর ইউজিং দ্য প্রোডাক্ট, এটা সাব মানে ভলিউমের উপরে ডিপেন্ড করবে, বা সার্চ ভলিউমের উপরে, বা প্রোডাক্টের সেভারিটির উপর ডিপেন্ড করবে। সে আমি গ্রাফিক্স কার্ড নিয়ে ওই ওই আর্টিকেলের মধ্যে, লিস্ট আর্টিকেলের মধ্যেই গ্রাফিক্স কার্ড নিয়ে ওইটার মধ্যেই হচ্ছে ইয়ে করে দেওয়া যেতে পারে কীভাবে ইউজ করা যায়। কিন্তু আমি যদি একটা র্যামের স্টিক নিয়ে সেইখানে যদি ইউজ করার কথা লিখি তাহলে ইটস অ্যান ওভারকিল, এটা করার দরকার নাই আসলে। র্যাম মেনটেন্যান্সের জন্য আলাদা একটা আর্টিকেল করাটা শ্রেয়। অনেকে বলে যে সেভারিটির উপরে আলাদা আর্টিকেল ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে প্রাসঙ্গিকতার উপরেও, যে ওই আর্টিকেলটা ড্র্যাগড আউট হচ্ছে কিনা এটার উপরেও ডিপেন্ড করে আসলে, আর সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করে। এটা যদি আলাদা সার্চ ভলিউম থাকে আপনি আলাদা করেন, তখন আবার অন্যান্য জিনিসগুলো জুড়ে দেওয়া যাবে সাথে। কিন্তু যদি সার্চ ভলিউম থাকে, কিন্তু আপনি যদি এটাকে আরেকটু ইন ডেপথ না দেন লিস্ট আর্টিকেলে, তাহলে ইউ আর মিসিং আউট অন আ পয়েন্ট, ক্রুশিয়াল পয়েন্ট। এই ভুলগুলোই আসলে হয়। তো আজকে এ পর্যন্তই শেষ করি, যেহেতু এটা আমার প্রথম কথাবার্তা, মানে ইয়ের সামনে মাইক্রোফোনের সামনে প্রথম, এটা একটা পডকাস্ট টাইপের হচ্ছে বা টিউটোরিয়াল টাইপের হচ্ছে, টিউটোরিয়াল বলবো না আমি, কারণ আমি কাউকে আর্টিকেল দেখাইনি, আমি একটা বেসিক ফর্ম ফ্রেমওয়ার্ক ইয়ে করেছি। এটা মোস্ট বেসিক জিনিসটা, এর চেয়েও এক্সপেরিমেন্ট করা সম্ভব, এর চেয়ে ডাইনামিক করা সম্ভব লিস্ট আর্টিকেলগুলো, এর চেয়ে তথ্যপূর্ণ করা সম্ভব। এবং এই এই ফ্রেমওয়ার্কের বাইরেও অন্য অনেক ফ্রেমওয়ার্ক দিয়ে একটা লিস্ট আর্টিকেল কনস্ট্রাক্ট করা সম্ভব। এটা রিসার্চের উপর ডিপেন্ড করে, ইয়ে করে কোন প্রোডাক্টে কোন অ্যাঙ্গেলে কে উপস্থাপন করছে। এটা মোস্ট বেসিক, যেটা বাঙালি ভাইরা করেন না, যেভাবে আর্টিকেল ফরম্যাট করে। তো এইটাই, এইভাবে মানে যেহেতু আমি বলেছিলাম যে আমি একটা আর্টিকেল লিখবো, যেহেতু লিখতে পারি নাই, এটা সামওয়াট অফ এ কম্পেনসেশন। তাও আমি কিভাবে অ্যাপ্রোচ করি এটা বলিনি সঙ্গত কারণে। তো এটাই হচ্ছে কথা, এটা যেহেতু আমার প্রথম ভিডিও এবং প্রথম কথা বলা মাইক্রোফোনের সামনে, সো অবভিয়াসলি আই মেড আ ফিউ ব্লান্ডার্স, আই এম ভেরি সরি ফর দ্যাট। হোপফুলি পরের বার থেকে যদি কখনো সাহস করে মাইক্রোফোনের সামনে আসি, তাহলে এ ধরনের মানে ব্লান্ডারগুলো আর হবে না। তো আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বকবকানিই বলেন বা আজকের কথাবার্তা এখানেই তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম।